20 বছর পর আবারও মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনালে। আজ থেকে 20 বছর আগে 2003 সালে রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া এবং সৌরভ গাঙ্গুলির ভারত মুখোমুখি হয়েছিল ফাইনালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো আবারও সেই 20 বছর পর সেই প্যাট কামিন্স এর অস্ট্রেলিয়া এবং রোহিত শর্মার ভারত মুখোমুখি হচ্ছে ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়াম 19 তারিখে। তো অনেকের মতে 2003 পর 2007 এবং 2011-2011-তে যখন অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে ভারত পরাজিত করেছিল, তখন অনেকেই ভেবে নিয়েছিল যে অনেকেই ভাবছিল যে 2003 বদলাটা আমরা নিয়ে নিয়েছি বা ভারত 2003 বদলাটা নিয়ে নিয়েছে, কমপ্লিট করে ফেলেছে। কিন্তু আমার এবং আমার মতো অনেকেই মনে করেন যে আসলে কিন্তু সেই বদলাটা কমপ্লিট এখনও হয়নি, কারণ 2003 সালে যখন ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত হয়েছিল তখন কিন্তু সেটা ছিল ফাইনাল ম্যাচ, আর 2011 সালে যখন অস্ট্রেলিয়াকে আমরা পরাজিত করেছিলাম সেটা ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তবে ফাইনালের ম্যাচ যেহেতু আমরা ফাইনালে পরাজিত হয়েছিলাম, তাহলে আমরা ফাইনালে তাদেরকে পরাজিত করে সেটার বদলাটা তখনই সম্পূর্ণ হবে। তো 2003 পর 2023 সালে এবার মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া এবং আমাদের কাছে সুযোগ রয়েছে, ভারতীয় দলের সুযোগ রয়েছে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে পরাজিত করে সেই অসম্পূর্ণ যেই বদলাটা ছিল সেটা সম্পূর্ণ করুক। এবং তার পাশাপাশি যেটা নিউজিল্যান্ডের সঙ্গে যে বদলাটা ছিল 2023-এ, যে এবারে যে গ্রুপ স্টেজের ম্যাচটি ছিল যেখানে ভারত নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল গ্রুপ স্টেজের ম্যাচে, অনেকের মতে সেটা 2019 বদলা সম্পূর্ণ হয়েছে অনেকে অনেকেই মনে করছিল, কিন্তু সেটা না, কারণ সেমিফাইনালে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম সেমিফাইনালে। তবে সেমিফাইনালে আমরা এই নিউজিল্যান্ডকে এবার হারিয়ে সেই অসম্পূর্ণ বদলাটা কিন্তু সম্পূর্ণ করে ফেলছি। সেই রকম ভারতীয় দল যখন অস্ট্রেলিয়াকে ফাইনালে পরাজিত করবে, তখনও কিন্তু সেই অসম্পূর্ণ 2003 সালের বদলাটা কিন্তু সম্পূর্ণ হবে। এবং ইতিমধ্যে আমরা যেটা জানি বা আপনারা হয়তো জানবেন যে ওয়ার্ল্ড কাপে যতগুলো বিজয়ী দল ছিল, ক্যাপ্টেন ছিল, বিজয়ী দলের ক্যাপ্টেন ছিল, সমস্ত ক্যাপ্টেন কিন্তু এই ফাইনালে উপস্থিত থাকবেন। এবং এর পাশাপাশি সমস্ত ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকেও ইনভাইট করা হয়েছে, তিনি আসবেন কিনা এখনও জানা যাচ্ছে না, তবে সমস্ত ক্যাপ্টেন কিন্তু সেই মাঠে উপস্থিত থাকবেন এবং একটা ভালো ম্যাচ কিন্তু আমরা দেখতে পারবো।